Assalamualaikum, Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. Shobai kemon acho? Allahrong to ami o bhalo achi. Ar dekho, abar notun ekti vlog niye ajke chole ashlam. 10 Ramzan chole gelo. Rahmate 10 din ar ajke 11 Ramzan poreche. Ar tomader sathe notun ekti vlog korte jacchi. Ar ei je dekho, ei pyaaj kete nichhi. কেকে আমার মতো আগে আগে কাজ গুছিয়ে রাখো আমাকে কিন্তু কমেন্টসে জানাবা এই যে দেখো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিচ্ছি তারপরে যে রান্না করব আর বুট সিদ্ধ বসিয়ে আসছি আর এই যে দেখো বুট আর আলু একসাথে সিদ্ধ করে ফেলতেছি এই যে সিদ্ধ হয়ে গেছে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি নিলাম এগুলো বুট বড়া চপের জন্য নিছি যে পেঁয়াজটা তৈরি করব সেটার জন্য তো এই যে দেখো ডাল ভিজিয়ে রেখেছি এই ডালের বড়া বা পেঁয়াজ তৈরি করার জন্য এই যে এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কয়েক কোর রসুন দিয়ে তাহলে ফ্লেভারটা একটু বেশি ভালো হয় রসুন দিলে ডালের মধ্যে আর এই যে দেখো এখন বুটগুলো আমি ছেকে নিচ্ছি পানি থেকে আলু বুট সব সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো এদিকে টমেটো নিছি টমেটো চাশনি হবে আর এদিকে ডিম নিলাম ডিমে তো পেঁয়াজ হবে ডিম সিদ্ধ করে নিয়েছি এই রান্না করব আর বেশি কিছু করব না আর তোমাদের সাথে তো রান্নাটা শেয়ার করবই আর এই যে এখন রান্নাটা বিসমিল্লাহ বলে বসিয়ে দিচ্ছি এই যে ডিমে লবণ আর হলুদ ম্যারিনেট করে নিলাম আর এখন ভেজে নে লাল লাল করে আর এই যে দেখো এদিকে ধনে পাতা আর কাঁচা মরিচ একসাথে বাটা আছে এগুলো দিয়ে তরকারি রান্না করি আর এই যে এখন লাল লাল করে ভেজে নিলাম এখন ডিমগুলো তুলে নিচ্ছি আর ডিমের দু পেঁয়াজা তো করবো বললাম ধনে পাতা আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্নাটা করব খুবই টেস্ট হয় আল্লাহর রহমতে কালকে করছিলাম মাছ ভাজিটা অনেক মজা হয়েছে সেই জন্য আজকে ভাবলাম একটু করি বুটের সাথেও দিব আর এই যে আগে মাছের দু পেঁয়াজাটা করে নিচ্ছি আর এই যে এখন আমি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি ডিমের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ভেজে তারপর মা মশলা দিয়ে দিব আর এই যে দেখো খুব কাছ থেকে দেখাচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নিলাম আর এখন পেঁয়াজ রসুনের আদার পেস্টটা দিয়ে দিব একটু ভুনা ভুনা টাইপের করবো বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা হবে আর এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিব সামান্য পরিমাণে মরিচটা দিব যেহেতু কাঁচা মরিচ বাটা দিব এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে ডিমের দু পেঁয়াজাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আর এই যে জিরা গুঁড়া দিচ্ছি আর এই যে এখন ধনে পাতা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি কালার আসবে না কিন্তু টেস্ট ভালো হবে কালার আসবে না আর দুটো মরিচ একসাথে দিলে মরিচ তাহলে জাল হয়ে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি
পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এই যে ডিমের দু পেঁজা হয়ে গেছে রেডি, ঝটপট করে নিলাম। আর টমেটোর চাটনি হবে সাথে, রাতে করব টমেটোটা, এখন আর করব না। আর এই যে রান্না হয়ে গেছে, এখন বুট ভাজিটা করে নিচ্ছি। এই যে বুট ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিব। একটু আঠালো আঠালো বুট ভুনাটা খেতে বেশি পছন্দ করে বাচ্চারা, সেজন্য ওইরকমই করতে হয়। আর এই যে ধনে পাতা আর মরিচ কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম। অন্যরকম একটা সেন্ট, খুব সুন্দর একটা সেন্ট বের হয় দিলে। আপনারা কিন্তু একবার ট্রাই করবেন এভাবে রান্না করতে, তাহলে খুবই মজা হবে রান্নাটা। আর এই যে হলুদ গুঁড়া দিচ্ছি স্বাদ মতো, আর জিরার গুঁড়া দিব। সব দিয়ে দিলাম, এখন কষিয়ে নিচ্ছি। আজকে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করব না, বুড়ে দেখি কেমন লাগে টেস্টটা। আর খেয়ে তো রিভিউটা দিব, তোমাদেরকে বলবো কেমন হয়েছে। এই যে এখন বুটটা দিয়ে দিব। এই যে বুটগুলো দিয়ে দিলাম, দেখো এ দিয়ে এখন আমি পানিটা একটু সামান্য পানি অ্যাড করে দিব, যাতে মিশে যায়। দুই একটা আলু আমি হাতে ভেঙে দিয়ে দিয়েছি সিদ্ধ আলু। এই যে একটু পানি দিয়ে দিলাম, সামান্য পানি। এই যে এখন রান্না হোক, ধুনা বুনা হবে, কোনো রকম পানি থাকবে না। খুব সুন্দরভাবে ঝটপট রান্নাটা করে খেয়েছি, দেখো আজকে সবুজ সবুজ রান্না সব কিছু, ধনে পাতা আর কাঁচামরিচের ফ্লেভারে। আর এই যে দেখো খুব সুন্দরভাবে বুটটা ভুনে নিলাম। অনেকে কিন্তু বুট বাজি করো, বুট ছাড়া ছাড়া থাকে, আর আমার বুটগুলো দেখো খুব সুন্দর আটালো হয়েছে। আর কাঁচামরিচ ধনে পাতা ফ্লেভারটাও আছে, খুব সুন্দর স্যান্ড বের হয়েছে। আর খাবারের সময় তো বলবো, ইফতারের সময় কেমন হয়েছে, খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো। আর এখন এই যে রেডি হয়ে গেছে বুট ভাজি, এখন নামিয়ে নিব। তোমরা কিন্তু প্লিজ একবার এভাবে ট্রাই করবা। আর আমার রান্নাবান্না শেষ, এখন আমি ফ্রেশ হবো, নামাজ করবো, কোরআন শরীফ পড়বো, এই আর অন্য কোনো কাজ নেই। আর আসরের পর থেকে আবার কাজ শুরু হবে, পেঁয়াজু বেগুনি চপ এগুলো বানাবো। আর এই যে দেখেন আপনার ভাইয়ার কোনো কাজকর্ম নাই, কি সুন্দর গোসল করে ঘুমাই রয়েছে, পর উঠে আবার নামাজ পড়বে, হে রেস্টে আছে। আর আমি কাজকর্ম করতেছি একা একা। এই যে বাচ্চারা তো স্কুলে থাকে, রোজা থেকেও সংসারে কিন্তু এক একা কাজকর্ম করা যায়, যে আমরা তো করতেই হইব, যেহেতু ফ্যামিলি আছে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে হইব, মহিলাদের তো আর কাজের শেষ নাই। আর আল্লাহর রহমতে আমার আব্দুর রহমান অনেকটাই সুস্থ আছে, আপনাদের দোয়া, আর সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে, সবার বাচ্চারা ভালো থাকে। আমিও দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে। আর এই যে এখন ঝটপট ভাজি হয়ে গেল বুট ভাজি। আর এই যে এখন বিকেলে আবার আসর নামাজ পড়ে চলে আসলাম। এই যে পেঁয়াজ বানিয়ে নিচ্ছি আর চপ ভেজে নিব। এই যে চপগুলো আমি যে সবগুলো গুছিয়ে নিলাম, কত সুন্দর করে দেখো, এখন শুধু ভেজে ফেলবো। আর এদিকে বেসনটা গুলে নিলাম, এই যে সব গুছিয়ে নিচ্ছি, এখন ভেজে রেখে দিব। ইফতারে আসার পর পর তো টাইমটা খুব দ্রুত চলে যায়, তাই না? আর এই যে চপগুলো খুব সুন্দর ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে, গুল গুল করে লাল লাল করে ভেজে নিলাম মচমুচে।
এই যে এখন ভেজে তুলে নিব আর ইফতারের সময় তো খাবারটা তোমাদের সাথে শেয়ার করব এই যে এক আফুদের বাসায় মুসলমান আফুদের বাসায় আজকে ইফতার দিতেছি এই যে এখানে বুট চপ ভাজলাম পেঁয়াজ ভাজলাম খেজুর দিলাম একটা পেঁপে দিলাম এক পিস আর আপেল দিলাম এখন দিয়ে পাঠিয়ে দিব রাশামণি দিয়ে আসবে আর এই যে এখানে আমি সব কিছু মেখে নিলাম হাতে এই যে বুট বড়া চপ আর এই যে মিষ্টি কুমড়া বেগুনি নিলাম এটা তো বললামে ওই দিন ক্যামেরা স্কিপ করতে এই যে মিষ্টি কুমড়া বেগুনিটা নিলাম এখন আমরা ইফতারি করব সবাই একসাথে বসে আজান দিয়ে দিচ্ছে এখন মেখে নিলাম আমরা খেয়ে নিচ্ছি শশা নিলাম কাঁচামরিচ কাঁচা খাই আপনারাও খান এই যে আমরা ইফতারি এক বল মাখছি সবাই মিলে খেয়ে নিছি কাঁচামরিচ দিয়ে ধনে পাতা বাটা দিয়ে যে বুটটা ভাজি করছি অনেক টেস্ট হয়েছে দেখেন আজকে ইফতারি নাই অন্য সময় থেকে যায় আজকে মাশাল্লাহ সব খাওয়া হয়েছে এতটা মজা হয়েছে আর আজকে এই পর্যন্ত শেয়ার করলাম আবার দেখা হবে অন্য একটি ব্লগে আল্লাহ হাফেজ